কুলটির বামুন্ডি হাতে এটিএম ভাঙল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য। কুলটি থানা নিয়ামতপুরের বামুন্ডি হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন ভাঙল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনায় স্থানীয়রা দেখতে পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও ব্যাংকের আধিকারিকরা পৌঁছায়। তবে এই এটিএম থেকে টাকা লুট হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এই এটিএম এ নিরাপত্তা রক্ষী ছিল না, তবে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঘটনার তদন্ত নিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে ব্যাংকের আধিকারিকরা কি বলছেন চলুন শুনে। এটিএম এ টেম্পারিং হয়েছে, ঠিক আছে, আর কিছু টাকা গেছে, হ্যাঁ টাকা গেছে, এখনই বলা যাবে না টাকা। আচ্ছা কি কি দেখলেন আপনি ভিতরে, হ্যাঁ কি কি ভিতরে দেখলেন? এটিএম টেম্পারিং হয়েছে বাস, আর কি টেম্পারিং বলে ভাঙা দিবে, ভাঙা ভাঙতো বলছি। দাদা আপনাদের কি এখানে সিকিউরিটি রয়েছে? কে এখানে সিকিউরিটি? এটিএম এ সিকিউরিটি নয়। আপনি এসে কি দেখে কি কমপ্লেন করেছেন নাকি? হ্যাঁ থানায় কমপ্লেন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা পুলিশ কি বললো? পুলিশ এসে দেখে গেছেন, সবই কিছু করেছেন পুলিশ। সিকিউরিটি গার্ড এখানে নেই? না এখানে সিকিউরিটি, এটিএম এর সিকিউরিটি গার্ড না। আচ্ছা কি বল করছেন, পকেটে টাকা গেছে বা কিছু? না এখনই বলতে পারছি না, টাকা গেছে আমরা বলতে পারছি না এখন। টাকা গেছে কি আমরা এখনই এই কথাটা বলতে পারছি না, ঠিক আছে। আমরা আমার নাম চঞ্চল সিং মাহাতো। চঞ্চল সিং মাহাতো,